হ্যালো ভিউয়ার্স তোমাদের রানীর আজকের পর্বে শুরুতেই দেখানো হয়েছে রানী কিন্তু রকম ভাবে টলারেট করতে পারছে না এই বিষয়গুলো সে দুর্জয়কেও বিশ্বাস করছে না বাড়ি আসা মাত্রই সবাই রানীকে বোঝায় রানীর একটাই কথা আজ রাতে হয়তো দুর্জয় বাড়ি ফিরবে না অনেকক্ষণ পর দুর্জয় বাড়ি এসে বারবার বলে তোমরা আমাকে বিশ্বাস করো আমি কোনো ভুল করিনি রানী আমার কোনো কথা না শুনে আমাকে ভুল বুঝছে এটা কিও ঠিক করছে বারবার তোমাদেরকে বলছি তোমরা আমাকে বিশ্বাস করো কেউ তোমরা আমাকে বিশ্বাস করছো ঘটনা কেন করছো আমার সাথে এই ঘটনাগুলো কেনইবা করছো এগুলো আমি কিছু বুঝতে পারছি না কিন্তু প্লিজ আমাকে বিশ্বাস করো কেউ বিশ্বাস করছে না দুরজয়কে দুর্জয়কে একটা কথাই ডক্টর ম্যাডাম বলে দেখো রানী আমার নিজের মেয়ে নয় কিন্তু রানির যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি কিন্তু তোমায় ছাড়বো না দুরজয় দুরজয় বলে ডক্টর ম্যাডাম আপনি বিশ্বাস করুন আমি শুধুমাত্র ডিপ্রেশনে পড়ে কখন জোর বাড়িতে গেছি আমার খেয়ালও নেই রানি বলে আচ্ছা এখন ওর বাড়িতে গিয়ে ঘুমিয়ে তোমার ডিপ্রেশন মিটে গেছে তো দুর্জয় দুর্জয় কিন্তু নিজের হাতটা কাচের মধ্যে দিয়ে ফাটিয়ে ফেলে এবং যা দেখে দুর্জয়ের মা সহ্য করতে পারে না আর বলে ছেলেটাকে এভাবে কষ্ট না দিলেও পারতে তুমি রানী আমার ছেলের কোনো ক্ষতি হলে তোমায় আমি ছাড়বো না রানী রানী কিন্তু ঘরে চলে যায় দরজা বন্ধ করে দেয় দুর্জয় অনেকবার করে ডাকলেও রানী কোনো কথা শোনে না দুর্জয় এই যে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে এর জন্য তাই শুধুমাত্র অনিশা দুর্জয় কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে অবশ্যই দুর্জয় কিন্তু নিজেকে প্রমাণ করবে এবং রানীর কাছে নিজেকে নির্দোষ করবে এভাবে আজকের পর্ব শেষ হয়ে যায়